Assalamualaikum everyone, so welcome back to Couples Cooking. আজকে নিয়ে এসেছি আমের একটি রেসিপি, এটা হচ্ছে আমের মিষ্টি আচার। এই আচারটা বানানো যেমন সহজ, খেতেও ততটাই মজা। আর আমের মিষ্টি আচারটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমের এই মিষ্টি আচারটা তৈরি করেছি। আমের মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি আম। আমটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর খোসা ফেলে এভাবে কেটে নিয়েছি। একটা আমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদটা আমি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমগুলো কাটার পরে আমি কিন্তু ধুইনি, কারণ যদি আমে পানি থাকে তাহলে এটা শুকাতে দিলে আরো পানি ছেড়ে দিবে। এখন আমি সবগুলো আম এই বড় প্লেটে তুলে নিচ্ছি এবং 4 ঘন্টার জন্য রোদে দিয়ে দিচ্ছি। আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে। আমগুলো প্লেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 4 ঘন্টার জন্য রোদে রেখে দিচ্ছি। আমগুলো আমি শুকিয়ে নিয়েছি। আমি যখন আমগুলো রোদে দিয়েছিলাম এর মাঝখানে আমি আমগুলোকে উল্টে দিয়েছিলাম। শুকানোর পর আমগুলো এরকম হয়েছে। এখন আমি আচারটা তৈরি করে নিচ্ছি। আমি চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে এখন আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়ামে করে দিচ্ছি। এই সরিষার তেলের মধ্যে আমি 5 মিনিটের মতো আমটাকে কষিয়ে নিব। আমটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, অথবা চিনি এবং গুড় দুইটা মিক্স করেও ব্যবহার করতে পারেন। আমি গুড়টা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো আচারে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে আচারের কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড় ব্যবহার করলে আচারের স্বাদটা খুব ভালো হয়। খেজুরের গুড় দিয়ে আচার বানালে খেতে ততটা মজা হয় না। এখন আমি আমটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমটাকে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমি আচারের মশলাটা রেডি করে নিচ্ছি। আচারের মশলাটা বানানোর জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মৌরি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরা। সবগুলো এখন আমি তেলে নিব, তারপরে আমি এগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিব। মশলাটা আমি লো আঁচে ভাজছি, কারণ যদি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাবে আর এটার যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি মশলাটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিব। আমি ভাজা মশলাটা এখন আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আচারে যে গুড়টা দিয়েছিলাম সে আখের গুড়টা আমি আগে থেকেই গলিয়ে রেখেছিলাম, আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এই আচারটা মিষ্টি বানাচ্ছি, তার জন্য আমি গুড়টা বেশি দিয়েছিলাম। এখন আমি আচারের সাথে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আবারও আমি মশলাগুলো খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আচারটা প্রায় হয়ে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি আমটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমটা রোদে দেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, আমি চেক করে দেখেছি আর একটু লবণ দিতে হবে। লবণটা আমি দিয়ে দিচ্ছি। সব মশলা আচারের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আর 5 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করব, তারপর আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিব। আচারটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আমটা কেমন সেদ্ধ হয়েছে। আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম আমের মিষ্টি আচার। এই আচারটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন, অথবা এমনিও যদি আপনাদের কখনো ভালো না লাগে, মুখে রুচি না হয়, তাহলে আপনারা এই আচারটা খেতে পারেন। আমি চেষ্টা করেছি সহজে এই আমের আচারের রেসিপিটা দেখানোর জন্য।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।